আপনারা বাংলাদেশের যে কোনো পৌরসভায় যান, বাংলাদেশের যে কোনো জায়গা যান, সামনে একটু রোজন পৌরসভা পোলট্রি ও মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হই। গ্রাম হবে শহর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বিশনরে শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় রাউজান পৌরসভার পরিচ্ছন্ন পরিবেশ বান্ধব মডেল পৌরসভা হিসেবে গড়ি তুলিবার লাই ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও পোলট্রি ডেয়ারি ফার্মের মালিক অলল্য বর্জ্য ব্যবস্থাপনালয়ের এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের যে কোনো জায়গা সামনে একটু রবিবার রাউজান পৌরসভার সম্মেলন কক্ষত আয়োজিত সভায় সভাপতিত্ব করে রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। সভার বক্তব্য রাখে রাউজান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর জানে আলম জনি, কাউন্সিলর শকত হোসেন, পৌরসভার প্রকৌশলী ওয়াসিম আকরাম, রাউজান ডেয়ারি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি জালাল উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম, পোলট্রি ব্যবসায়ী নুরুল হুদা চৌধুরী, সুজন দাস, আহমদ শফি মেম্বার, আশরাফ উদ্দিন চৌধুরী, তসলিম সহ আরও বোধ কি হই। মানুষের চর্চার মধ্যে আমরা নিয়ে আসতে পারি, মানুষ যাতে নিজে থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা, একটা দোকানের সামনে যে একটা প্লাস্টিক পড়ে থাকবে সেই প্লাস্টিককে সংগ্রহ করে আমাদের পৌরসভার নির্দিষ্ট বাক্সে তিনি ফেলবেন। সভা প্লাস্টিক জাতীয় অপচনশীল আবর্জনা মুক্ত ও পরিচ্ছন্ন মডেল পৌরসভা গড়ে তুলিবার লাই সকল প্রেসার মানুষের সহযোগিতা কামনা করছি পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। সিপ্লাস টিভি চট্টগ্রাম।